আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সিস্টার্স ভিউ প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজকে আমরা আলোচনা করব অ্যাডোলেসেন্স এবং বায়োলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে, এবং আমাদের সাথে যথারীতি উপস্থিত আছেন ফাতেমা আপু। আসসালামু আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি, আমি ভালো আছি। সবাই ভালো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটাতে, সিস্টার্স ভিউ প্রোগ্রামে। আপু, আজকে আমরা আলোচনা করব আমাদের যে প্যারেন্টিং, প্যারেন্টিং একটা পার্ট, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, চিলড্রেনের এবং অ্যাডোলেসেন্স যেটা, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনি প্রথমে কি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন? শুরু প্রথমে আমি একটু বলে নিচ্ছি যে অ্যাডোলেসেন্স বলতে আমরা আগেও কিছু আলোচনা করছিলাম, সেখান থেকে আসে ছোটদেরকে নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা ধরো 14-13-14-15 এই এজটাকে নিয়ে বলবো, মানে একদম টিনেজ, যে টিনেজ, এদেরকে কিভাবে আমরা মানে হ্যান্ডেল করব। তো এদের তো একটা চেঞ্জ আছে, মেন্টালি চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ, সব কিছুই চেঞ্জ আছে। এটার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা আমি বলবো, যে প্রথম থাকায় প্রথমে আমাদেরকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, যে আল্লাহ হেল্প আস। তারপর সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাবা মা দুজনকে খুব বেশি করে জানতে হবে এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করতে হবে, কারণ অনেক সময় দিতে হবে। সবচেয়ে বড় জিনিস বাবাকে সময় দিতে হবে, কারণ এই এজটা বাবার সাথেই থাকে বাচ্চারা বেশি। তো বাবাকে সময় দিতে হবে, মাকেও খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে কোথায় কী হচ্ছে না হচ্ছে। মা বাবাকে অনেক কিছু শিখতে হবে প্যারেন্টিং ব্যাপারে, কারণ এই আগের দিনে হয়তো ছিল না, কিন্তু বর্তমানে ঝামেলা হচ্ছে অনেক, মানে চারিদিকে যে অবস্থার সৃষ্টি তাই সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে জানতে হবে অনেক বেশি। তৃতীয় হচ্ছে, তিন নম্বর যেটা বলো, ওদের ফ্রেন্ড সার্কেল যারা থাকবে সেটা আমাদের খুব ভালো করে চুজ করতে হবে, কার সাথে সে মিশছে, সেই ছেলেটা কি রাইটিয়াস ছেলেটা, ভালো ছেলে, তারপরে ইসলামিক কিনা, সব কিছু দেখে তার সাথে তার ব্যবহার কীরকম সব কিছু বুঝে তাকে চিন্তা করতে হবে। চার নম্বর হচ্ছে যেটা, বাচ্চারা অনেক সময় মানে চিন্তাই করে না কী করতেছে, তাদের ধারণা হচ্ছে যে আমি এটা করতে চাই, আমাকে এটাই করতে হবে। হ্যাঁ, সে এই জায়গায় কিন্তু বাবা মাকে একটু খেয়াল করে চলতে হবে, বাচ্চার কথাগুলো শুনতে হবে, ধৈর্য নিয়ে শুনতে হবে, বুঝতে হবে যে সে কী চায়, সে কী করতে চায়, এবং যদি দেখা যায় সেই জিনিসগুলো সঠিক তো অবশ্যই তাকে করতে দেবে না, যদি দেখা যায় সঠিক না, এটা বাচ্চার জন্য ক্ষতি বয়ে আনবে, তখন আপনার ডিসিশনটা রাইট, এটা আপনাকে ওকে বুঝিয়ে নিতে হবে। তো এভাবে যদি আমরা করতে থাকি তাহলে দেখা যাবে বাচ্চাগুলোকে মনে করেন ইসলামিক ওয়েতে লাভ অফ আল্লাহ, আল্লাহকে চিনাতে হবে, এটার জন্য তাকে নামাজ পড়াতে হবে, মসজিদে নিতে হবে, তাকে বিভিন্ন এতে ইসলামিক টকে নিয়ে যেতে হবে, হালাকাতে নিয়ে যেতে, বাবা যদি কোরআন পড়েন, মা যদি পড়েন, মা যদি নামাজ পড়েন, তো বাচ্চারা অটোমেটিক সেই সাথে সাথে আসবে। ওকে বোঝাতে হবে কোরআনটা পড়তে হবে, হাদিসগুলো দুটো একটা করে পড়তে হবে, বাচ্চাদের বয়সের অনুযায়ী যেটা যেটা প্রয়োজন ওইভাবে পড়তে হবে, ওইভাবে তাদেরকে ডিসকাস করতে হবে একটু, তাহলে বাচ্চারা অনুকরণ করবে সেটা, তাহলে হবে কি সে অটোমেটিক সে এই যে অ্যাডোলেসেন্ট যে খারাপ দিকগুলোতে সে বেঁচে যাবে, এটা একটা একটা দিক। তারপরে কিছু জিনিস আছে, অনেক বাচ্চাদেরকে আমরা এনগেজ করব, তাদেরকে বাচ্চারা অনেক বড় হলে কেউ মা বাবার কাছে একটু সরে থাকে, ভাবে কি যে আমরা তো বড় হয়ে গেছি, আমার বাবা মার কাছে আগে যেরকম ক্লোজ ছিলাম সেরকম না, সেটা কিন্তু দূরত্ব করে দেয়। আমাদের উচিত হবে বাবা মাকে সে বাচ্চাকে ক্লোজ নিয়ে আসা, বাবা মাকে ভাবতে হবে যে ওরা বাচ্চা না, ওরা অ্যাডাল্ট, ওরা আমাদের লাইফ পার্টনার। যেমন ওয়াইফ আর হাজব্যান্ড কোনো কিছু করতে গেলে আমরা একজনকে বলি যে জিনিসটা এইভাবে করা যায় কি না, শেয়ার করি, বাচ্চাটাকে অ্যাডাল্টের মতো করে নিতে হবে। কারণ ইসলামিক ওয়েতে বাচ্চারা আমরা যে 13-14 ইয়ার্স বলি বা এর উপরতে 17-18 বছর, আমরা ভাবি যে এরা অ্যাডাল্ট না, এরা ছোট মানুষ, কিন্তু ইসলামিক ওয়েতে এরা অ্যাডাল্ট, আমাদেরকে অ্যাডাল্ট হিসেবে গণ্য করতে, এদেরকে রেসপেক্ট করতে হবে। এদেরকে যদি আমি রেসপেক্ট না করি তারা আমার কথা শুনবে না। খুব সুন্দর একটা কথা বলেছেন, তাদেরকে তাদের অবশ্যই তাদেরকে রেসপেক্ট করতে হবে, তারা অ্যাডাল্ট। এভাবে যদি একটু দায়িত্ব দেওয়া যায়, তোমরা রেজাল্ট হয়ে গেছো, রেসপন্সিবিলিটি তোমাদের চলে আসছে, এই যে একটু রেসপেক্ট করলে, দায়িত্ববোধ দিলে ওরা কিন্তু আরও খুশি হয় এবং সেটা করতে ভালোবাসে বেশি। ওদেরকে যদি আমি শুধু বলতে থাকি তুমি কিচ্ছু পারো না, হ্যাঁ তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, তুমি স্পয়েল চাইল্ড, তাহলেও বাচ্চারা কিন্তু শুনবে না, আরও খারাপের দিকে যাবে। তো এই জিনিসটা আমাদের এইভাবে একটু ক্লেভারলি ট্যাকেল করতে হবে। এইগুলো একটা দিক, যেমন বাচ্চাদেরকে এদিকে টার্ন নিতে হবে, সব এমন জায়গায় নিয়ে যেতে হবে বাচ্চাদেরকে যেন গড ফিয়ারিং একটা অ্যাটমসফিয়ার আছে, যেখান থেকে শিখতে পারে। এবং রোল মডেল হিসাবে আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা গ্রহণ করব, এটা কিন্তু বাচ্চারাও চায়। যদি একটা, আমি আগেও বুধ একদিন বলেছিলাম যে একটা বই আছে 100 লাইভস মাইকেল হার্টের, ওখানে লেখা হয়েছে সবচেয়ে টপ ম্যান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো ওইটা কিন্তু বাচ্চারাও পছন্দ করে, ওই বইটাও আপনারা দিতে পারেন তার পড়াশোনার জন্য। এমনি তো আপনারা বলতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেন হাদিসের মধ্যে উসওয়াতুন হাসানা, তার মানে হচ্ছে সবচেয়ে ভালো রোল মডেল যে হচ্ছে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো ওনাকে ফলো করতে, ওনার বায়োগ্রাফিটা যে বাচ্চাকে পড়ায়, নিজে পড়ি বা অ্যাকর্ডিং টু বাচ্চার এজ অনুযায়ী আপনার পড়াশোনা দেবেন, বিভিন্নভাবে আছে, তাহলে বাচ্চারা ওটা ফলো করতে চায়, ফলো করবে। এভাবে বাচ্চাগুলোকে আমরা কিন্তু ডিল করতে পারি ইজিভাবে আমরা অ্যাডোলেসেন্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি, প্রায় দেখা যায় সবাই সবার রাইট নিয়ে, একটা মিস্টেক আমরা করি কি, আমরা রাইট খুঁজি আগে, বাবার রাইট কি, বাচ্চার রাইট কি, বাচ্চা ভাবে আমার রাইট এটা, আমি এটা চাই, ওটা চাই, আমাকে এটা দিতে হবে, ওটা করতে হবে, বাবা মাও চান আমার রাইট, কিন্তু রাইটের আগে কথাটা আসে, অধিকারের আগে কথাটা আসে কি, রেসপন্সিবিলিটি। সবাইকে এটা মেনে নিতে হবে, রেসপন্সিবিলিটি ফার্স্ট আর রাইটটা পরে। রাইটটা আমি আল্লাহর উপর ছেড়ে দেবো, আমি বাবা মা, আমার রেসপন্সিবিলিটি আমার বাচ্চাদেরকে এইভাবে লুক আউট, শুধু খাওয়ানো পড়ানো টাকা পয়সা দিয়ে এটা না, আমার রেসপন্সিবিলিটি আমি আদায় করি, বাকিটা আমি আল্লাহর উপর ছেড়ে যাই, রাইটটা নিশ্চয় আল্লাহ আমাকে দেবেন। বাচ্চাদের ঠিক, বাচ্চাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে ফ্যামিলিতে, তারাও সেটা করবে, এবং রাইটটা আল্লাহ তাদেরকে দিবেন, বাবা মার তরফ থেকে আসবে, সবার তরফ থেকে আসবে। এভাবে করলে কিন্তু জিনিসটা অনেক সুন্দরভাবে ম্যানেজ করা যায়। তারপরে যেমন আছে বাচ্চারা দায়িত্ব দেওয়া, কাজ সংসারের কাজের মধ্যে নিয়ে আসেন তাদেরকে, যে কোনো ব্যাপারে ডিসিশন নিতে গেলে, ইভেন বাসায় রং করার থেকে শুরু করে, কোনো কাজ করার থেকে শুরু করে, কোথাও বিয়ে শাদিতে যেতে হলে, কাউকে হেল্প করতে হলে, তাদেরকে এনে ডিসিশনে ঢোকান, তাদের সাথে ক্লোজ করেন, কথা বলেন এটা কীভাবে করা যায় ওটা করো, তারা ওরা ভাববে কি ওরা অপ্রেসড না, ওদেরকে শুধু এটা করো, ডু দিস ডু দ্যাট, এই যে একটা মনোভাব বাচ্চাদের আছে, ভাবেই যে আমাদের শুধু এইরকম করে আমরা অপ্রেস, তারা এটা ভাববে না, তার ভাবে যে না আমরা সব কিছু শেয়ার, তারা এনজয় পাবে, এনজয়মেন্ট পাবে এবং সেটা শেয়ার করবে, এবং বাবা মার সাথে আরও ক্লোজ হয়, দূরত্বটা যেন না হয়ে যায়, যত ক্লোজ থাকা যাবে বাচ্চা তার ভিতরে কথাগুলো বলবে, তারও তো সুবিধা অসুবিধা আছে, সে কী চায়, দুনিয়াটা তো এরকম না, দুনিয়াটা অনেক অন্যরকম, সে দেখতেছে সেই জিনিসগুলো তার মনের মধ্যে আসে, ও কিছু কি মারে, তার এই কথাগুলো আপনাকে যদি বলে তখন আপনি নিজে বুঝিয়ে দিতে পারবেন যে এটা রাইট না, এটা রং, এটা আমরা পারি না করতে, আমাদের করার টাইম এখন না, এইভাবে বোঝাতে পারি। তো অনেক জিনিসে তো আমরা সব জিনিসে যে আমরা করি না, করি, কিন্তু কথা হলো সেই জিনিসগুলো টাইমের উপর ডিপেন্ড করে অনেক কিছু, তো সেই জিনিসগুলো আমরা জানি। এখন আমরা যদি সেই জায়গায় তাকে সুযোগ না দেয়, সে বাচ্চাটা কোথায় যাবে, হয়তো ইন্টারনেট সিস্টেমে যাবে, নতুবা তার বন্ধুবান্ধবদের কাছে যাবে, তো ওইখানে গেলে তো ওই রাইট ফিটমেন্ট হবে না, নেগেটিভ এফেক্ট চলে আসবে, তখন আমরা বললাম আমার বাচ্চা নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু এই অ্যাডোলেসেন্স এজে কিন্তু খুব কেয়ারফুলি এদেরকে হ্যান্ডেল করতে হবে, মাকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চা কী করতেছে, কেন ক্লোজভাবে তাকে কাছে ওটা বের করে আনতে হবে, এইভাবে যদি আমরা করি তাহলে হবে। কিন্তু সাধারণত দেখা যায় যে প্রবলেম যেগুলো অ্যাডোলেসেন্স প্রায়ই দেখা যায় সেটা হচ্ছে অ্যালকোহলিজম, তারপরে ড্রাগ, তারপরে আউটসাইড ম্যারেজ সেক্সুয়াল ইন্টেনশন, তারপরে যেমন গালিগালাজ, এই খারাপ ব্যবহার, টক ব্যাক, হ্যাঁ, কথা মানে কথায় কথা তর্ক করে, রুড ব্যবহার করে, এগুলো কোনো কোনো বাবা মার কাম্য না, কোনো সোসাইটিরও কাম্য না, কারোই কাম্য না, কেউ ভালো বলবে না এটা। তো এটা এই জিনিস যে এই যে এইজের মধ্যে একটা আসে, এটার থেকে আমরা কীভাবে বাঁচাতে পারি বাচ্চাদেরকে, প্রথমেই কথা হলো আমি বিগিনিংতে বলছি যে আল্লাহ রসুলকে যদি আমরা চিনাতে পারি, লাভ অফ আল্লাহ করতে পারি, নামাজ পড়ে, সে কোরআন পড়ে, এগুলো করে অটোমেটিক সে গড ফিয়ারিং আইডিয়া তার মধ্যে থাকে যে আল্লাহ সুবহানাল্লাহ আমাকে দেখছেন, আমি কী করছি, আমি এটা করতে পারবো না, আমি বাবা মার আড়ালে করে ফেলবো ঠিক, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ দেখছেন, আমার শাস্তি হবে, আমার আখেরাত থাকবে না, আমি জান্নাতে যেতে পারবো না, আমি দোজখে যাব, এই পানিশমেন্টের ভয় যদি থাকে তাহলে আমাকে দোজখে গেলে কী হবে, আমি এখন অ্যালকোহল খাবো ঠিক, কিন্তু অ্যালকোহল যে হারাম এবং এটার পানিশমেন্ট হবে আখেরাতে হবে, আল্লাহ সুবহানাল্লাহ কী দেবেন, জাকুম বলে একটা পয়জন দেবেন খাওয়ার জন্য, যে একটা ড্রপ যদি এই পয়জনটা যদি দুনিয়াতে পড়ে তাহলে কী হবে, পুরো দুনিয়াটা পয়জন হয়ে যাবে, এত মারাত্মক, ওইটা কী করে খাবে, তো এই জিনিসগুলো সে যদি বুঝতে পারে তাহলে ভাববে যে আমাকে এই কাজগুলো করা যাবে না, আমি অ্যালকোহল খাবো কী করে। অ্যালকোহলের আরও আছে দিক, যদি আমি সায়েন্টিফিক দিক থেকে বলি, অ্যালকোহল আমাদের শরীরে একটা লিভার আছে, লিভারটা কাজ করে ডিটক্সিফিকেশন, মানে আমাদের আমরা নিঃশ্বাসের সাথে বাতাস থেকে অনেক দূষিত জিনিস যায় আমাদের সাথে, খাবার দাবার সাথে যায়, সেইগুলো কিন্তু আমার লিভার কিন্তু নষ্ট করে, ডিটক্সিফাই করে, লিভারের কাজ হচ্ছে এটা, এই জন্য লিভারটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন যদি আমি অ্যালকোহলই খাই, অ্যালকোহল ইটসেলফ ইজ এ পয়জন,
ইভেন আপনি যদি দেখো যে বাসার মধ্যে রং করে না, ওয়ালের মধ্যে রং করে, একটু অ্যালকোহল লাগায় দেখো 3-4 লেয়ার উঠে চলে আসে। এই জিনিস দিয়ে এই সাধারণ রঙকে তুলে দেয়। আমার শরীরে গেলে আমার শরীরটার মধ্যে কী করে, আমার লিভারের সেলগুলোকে ডিটক্সিফাই তো করার কোনো ক্ষমতা নাই, সেলগুলোকে মেরে ফেলে, তাহলে আমার লিভারটাই নষ্ট হয়ে গেল। আমার লিভার নষ্ট হয়ে গেলে ন্যাচারাল ওয়েতে যে খাবার দাবার খাচ্ছি, বাতাস থেকে যে দূষিত পারে সেই জিনিসগুলো ডিসে না, তারপর হচ্ছে লিভার সিরোসিস, এটাকে বলে লিভার সিরোসিস, আমরা মেডিকেলি বলি আমি লিভার, হ্যাঁ লিভার ক্যান্সার হয়ে যায় পরে, হ্যাঁ লিভার সিরোসিস, লিভার সিরোসিসে কোনো ট্রিটমেন্ট নাই, কোনো ট্রিটমেন্ট নাই, যার জন্য এই অ্যালকোহলিজমটা খুব খারাপ। এটা আমাদের বাচ্চাকে একদম ছোটবেলার থেকে বোঝাতে হবে, কিন্তু আমরা এই এনভায়রনমেন্টের মধ্যে আছি, এটা যে আমাদের শরীরের ক্ষতি করে। এবং এটা কোরআনের মধ্যে আছে যে যে জিনিস নিজের ক্ষতি করে সেটা হারাম। যেমন আছে, যেমন সূরা মায়েদার মধ্যে আছে, আমি বলবো এটা হচ্ছে খামর, খামরুল মাইসার, মানে এখানে সাধারণত আমরা ভাবি যে শুধু মদ বা অ্যালকোহল, কিন্তু মদ বলতে শুধু অ্যালকোহল না, এটার মিনিং হচ্ছে খামর শব্দের হচ্ছে আমরা বলি যে মাথার মধ্যে যে মেয়েরা যে কাপড়টা দিই আমরা, এটা হলো খিমার, খিমার মানে মাথা ঢেকে রাখা, এই খিমার শব্দটাই হচ্ছে খামর। তো এখন এটা আল্লাহ সুবহান তাল্লাহ কিন্তু এই এই ইনটক্সিকেন্ট যেগুলো আছে, ড্রাগ বা মদ যেটা আছে অ্যালকোহল, এটাকে বলতেছেন যে খিমার। কেন, এটা কীভাবে ঢাকলো মাথাটা, এটা হলো কি, এটা এমন একটা জিনিস খাওয়ার পরে করে কি, এটা ব্রেনের মধ্যে গিয়ে ব্রেনের যে ব্রেন সেল, ব্রেন সেলের উপর একটা মেমব্রেন আছে কাভার, পাতলা একটা পর্দা আছে, এই পর্দার মতো এটাকে ঢেকে ফেলে, ঢেকে ফেলে ব্রেন সেলগুলোকে নামনেস করে ফেলে। তখন হয় কি, এরা বুঝতে পারে না, ওদের যে নর্মাল সেন্সিটিভিটি বোঝার যে ক্ষমতা ভালো মন্দ ওই সেন্সটুকু হারিয়ে ফেলে, যার জন্য হয় কি এরা ভায়োলেন্ট হয়ে যায়, বুঝতে পারে না তারা কী করছে, ভালো মন্দ কিছুই বলতে অনেক খারাপ। এমনি সাধারণত রাস্তাঘাটে আমরা দেখি অনেক সময় ড্রাগ খেয়ে অনেক সময় উল্টাপাল্টা করছে। তো আসলে এটা আসলে শুধু পার্সোনালি খারাপ না, এটা সামাজিক দিক, সামাজিক দিক খারাপ, হ্যাঁ। তখন এটা ভাঙতেছে, ভাঙচুর করতেছে রাস্তার মধ্যে, গাড়ি ড্রাইভ করতেছে, রং ওয়ে ড্রাইভ করতেছে এবং অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে, এ অনেক কিছুই ঘটতেছে। এইটাকেও তো শুধু যে নিজের ক্ষতি না, অন্য কেউ ক্ষতি করতেছে, অন্য কেউ এর মধ্যে চলতে, অনেকে দেখা যায় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গান নিয়ে কিলো করে ফেলতেছে মানুষকে, অনেক কিছু খারাপ করছে, কারণ সে বুঝতে পারতেছে না সে কী করতেছে। তো এই জিনিসটার জন্য খামর বলা হয়েছে, যে এই ইনটক্সিকেন্ট এবং এটা হারাম বলা হয়েছে, যে জিনিস নিজের ক্ষতি করে, অন্যের ক্ষতি করে, সোসাইটির ক্ষতি করে, সে যে কেউ, যে কোনো মানুষ হোক, যে কোনো পশু হোক, যারই ক্ষতি করুক, ক্ষতি যাকেই ক্ষতি করবে সেটা কিন্তু ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু বলছে না, এটা তুমি মানুষ হিসাবে তুমি এগুলো খারাপ, কারো ক্ষতি করতে পারবে না তুমি। তো এই জন্য এই ড্রা এই অ্যালকোহলটাকে বলা হচ্ছে যে হারাম বলা হচ্ছে। এখন এই জিনিসটা যদি আমি আমার যেটা আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি, যেমন ছোট বাচ্চাদেরকে আমরা ছোট ছোট জিনিস থেকে যেমন শিখাই যে এটা হালাল এটা হারাম, তাই না, আমাদের বাচ্চারা তো এখন মাশাআল্লাহ অনেক কিছু শিখছে যে তারা হালাল খাচ্ছে হারাম খাচ্ছে না। তারপরে এই যে ছোট ছোট বাচ্চা যে চকলেট খাচ্ছে, তাই না, ওখান থেকে তো তারা জেলেটিনের চকলেট গুলো খাচ্ছে না, তারা জানে যে এটা হারাম, খেতে পারবে না। আমার মনে হয় ঠিক এভাবেই ওদেরকে মনে হয় এই জিনিসগুলো আমাদের অনেক ছোট থেকে বোঝানো উচিত। এটা ছোট থেকে যদি আমরা বলি যে অ্যালকোহলটা ইজ গুড নট গুড ফর ইওর লিভার, লিভারের কাজটা কি প্রথমে একটু বোঝাই, বাচ্চার মধ্যে বলি লিভারের কাজটা কি করে, আমাদের প্রত্যেকটা পার্ট সম্বন্ধে ওরা জানে, বা হাত দিয়ে কি করি, পা দিয়ে কি করি, চোখ দিয়ে কি করি, ওরা বোঝে। তো সিম্পল, ওদের বাচ্চাদের অ্যাকর্ডিং টু ইয়োর এজ 13-14-15 ইয়ার্স ওরা তো ভালোই বোঝে, ওরা বায়োলজি পড়তেছে, ওরা ভালোই বোঝে, ওরা সায়েন্স পড়তেছে। তো লিভারে যে ক্ষতি করে এবং এটা আমাদের খেতে খেতে খাওয়া যাবে না, কেন খাবো না, এটা খেলে কী অসুবিধা, বা ড্রাগ খেলে কী অসুবিধা হয়, কারণ ড্রাগ এমন একটা জিনিস যে এক একদল মানুষ তাদের বিজনেসের জন্য ড্রাগটাকে বিক্রি করতেছে তাদের লাভের জন্য, কিন্তু এটা কিন্তু ইসলামে অ্যালাউ করে না যে একজন লাভ করবে বলে আরেকজনের ক্ষতি করবে, না আমার গেইন হবে করে আরেকজনের ক্ষতি করবে, এটা এটা অ্যালাউ করে না, আমি কারোই ক্ষতি করতে পারি না। তো এই জন্য বলতেছে যে এটা হারাম। এখন বাচ্চাটাকে যদি আমরা বোঝাই যে এইটা এই ক্ষতি করে, যেমন ড্রাগ অ্যাডিক্টেড বাচ্চা যারা হয় তারা দেখা যায় কি খুব নার্ভাস থাকে, উইক থাকে, পালপিটেশন থাকে তাদের মধ্যে, তারপরে শেকি বডি হয়, খেতে পারে না, শুকিয়ে যায়, ইনসোমনিয়াম, ঘুম হয় না, তারপর আস্তে আস্তে ব্রেইন এফেক্ট হয়, নামনেস হয়ে যায়, তারপরে তারা কী করে সিজোফ্রেনিয়া হয়ে যায়, কমাতে চলে যায়, মারাও যায় শেষ পর্যন্ত, এরকম আবার একটা সিচুয়েশান চলে আসে। কারণ ড্রাগটা হয় কি যখন একবার খাওয়া হলো, খাওয়ার পরে কিন্তু ওইটা কাজ করে না, আরেকটু ডোজ বাড়াতে হয়, আরেকটু ডোজ বাড়াতে হয়, এই বাড়াতে বাড়াতে একসময় ডিপেন্ডেন্ট চলে আসে, ডিপেন্ডেন্ট হয়ে যায় বাচ্চারা। এটা না হলে তখনই বাচ্চা কী করে, যখন পয়সা পায় না নিজের কাছে বাবা মার ব্যাগ থেকে চুরি করে,
বা আমার কাছে রাস্তাঘাটে মানুষের হাত থেকে চুরি করে, মানুষকে মেরে পয়সা নিয়ে চলে যায়, কারোর পকেট নিয়ে আটাক করে পয়সা নিয়ে যায়, কারো বাড়িতে ঢুকে চুরি করে, টেলিভিশন টেলিভিশন এগুলো সব চুরি করে নিয়ে চলে যায়। তো কেন? শুধু ওই ড্রাগের জন্য কেন? ওই টাকাটা তাকে পেতে হবে, টাকা না পেলে তার হবে না। তো এই জিনিসগুলো তো সোসাইটির জন্য সবচেয়ে খারাপ, নিজের জন্য খারাপ, সোসাইটির জন্য খুবই খারাপ। যে কোনো সোসাইটি, কোনো সভ্য সমাজে, সিভিলাইজড কান্ট্রিতে বা আনসিভিলাইজ কোথাও এটা অ্যালাউড না। ইসলাম কিন্তু এই কথাটাই বলতেছে যে আমরা ইসলামিকভাবে আমাদের বাচ্চাগুলোকে কিভাবে নিয়ে আসবো, বাচ্চাগুলোকে যদি প্রথম থেকেই বোঝাতে থাকি। এই জন্য আমি বলছি মা বাবাকে জানতে হবে, হ্যাঁ সেটাই, প্যারেন্টসকে জানতে হবে যে এটা ঠিক কিভাবে ক্ষতিটা করতেছে, এই ড্রাগটা কিভাবে ক্ষতি করে, অ্যালকোহলটা কিভাবে ক্ষতি করে, এটা কিন্তু আমাকে বাচ্চাকে আগে শেখাতে হবে, বলতে হবে যে এটা খারাপ, এটা খাওয়া যাবে না, এটা করা যাবে না, এটা করে। কেন বাচ্চা তো, আমি তো আজকাল শুনতে পাচ্ছি যে স্কুলগুলোতে, অনেক স্কুলগুলোতে ইয়ার সেভেনের বাচ্চা, হাফ অফ দ্য বাচ্চা দেখা যাচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড, বড় ক্লাসে তো আসেই। এরা কোথা থেকে এলো? এরা কি জন্মগতভাবে আসছে? না, এরা কেউ ওদের হাতে দিয়ে দিছে, ওরা খেয়ে ফেলছে বা ইঞ্জেকশন নিয়ে নিছে, বাস তারপর ওরা ট্র্যাপে পড়ে গেছে। যাতে আমাদের বাচ্চারা ট্র্যাপে না পড়ে, কারো কোনো ক্ষতি না করে, সেই জন্য তাদেরকে আমরা আগে থেকে শিখিয়ে দিব যে এটা যদি তোমাকে কেউ দেয় যে তুমি এটা খাও, এটা দেখো খবরদার কোনো কারোর কাছ থেকে তুমি নিবে না, খাবে না, দিবে না, গেল একটা। এখন কথা হচ্ছে যারা অলরেডি হয়ে গেছে তাদের কি করা যায়? মেজরিটিতে অনেক অনেক বাচ্চা আজকাল পাওয়া যাবে, অনেক বাচ্চাদের মধ্যে হয়ে গেছে, এটা কি করা যাবে? এখন তখন হচ্ছে কি না, এটা না পরে আলাপ করবো নাকি? আচ্ছা রিজেনারেশন বা রিপ্রোডাকশন যেটা, হ্যাঁ প্রত্যেকেই আমরা জানি বাবার থেকে আমরা আসছি, বাবা মার থেকে আসছি, আমাদের থেকে আমাদের বাচ্চারা আসছে, এটা তো সত্য ঘটনা। এবং একটু বড় হলে বাচ্চারা বইপত্র পাচ্ছে, দেখতে পাচ্ছে কিভাবে। এখন ছোট বাচ্চাদের বিশেষ করে আজকালকার দিনে যেটা হচ্ছে, এই যে 11-12 বছরের বাচ্চারা, ওদের অ্যাডোলেসেন্সটা আসে, ওদের ফিলিংটা চলে আসে ভিতরে, এই এই সেন্সটুকু চলে আসে। এখন এই ফিলিং চলে আসলে এখন যেটা হচ্ছে যে এটাকে আমাদের তাদেরকে বলতেই হবে যে এটা কীভাবে। কিন্তু কথা হচ্ছে এখানে একটা প্রবলেম হচ্ছে, এই দেশে যেমন হচ্ছে মানে এদেশে সরকার থেকে বা স্কুল থেকে এই প্রোগ্রামটা আছে, শেখায় ওরা যে তোমরা এই জিনিসটা আছে নর্মালি, সেক্স এডুকেশন যেটা এটা আছে, এটা বাচ্চাদেরকে দেখানো হয়, ফিল্ম করেও দেখানো হয় যে এটা 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 ঠিকই আছে, তবে বি সেফ, যাতে তোমরা প্রবলেম না হয়, কোনো ডিজিজ না হয়, কোনো মানে এই যে তোমরা ছোটো রয়েছো এই অবস্থায় হয়তো প্যারেন্ট হয়ে গেলে বাচ্চা লুক আফটার কে করবে, একটা বিগ ঝামেলা হয়ে গেল বা অ্যাবর্শন করতে গেলে এটাও ক্ষতি, একটা হসপিটাল একটা বিরাট একটা বার্ডেন। তো এইভাবে না করে বলা হচ্ছে, তাদেরকে এডুকেশন দেওয়া হচ্ছে যে বি সেফ, এনজয় ইউর সেলফ, বি সেফ। হ্যাঁ এটা ফাইন, সুন্দর কথা, এটা আমাদের বাচ্চাদের জন্য সুন্দর কথা। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট থেকে গেছে, যারা মুসলিম বাচ্চা তাদের হচ্ছে কি, বি সেফ ইন দিস ওয়ার্ল্ড, এটা তো হয়ে গেল, কিন্তু আমাদের আরেকটা বি সেফ থাকতে হয়, সেটা আখেরাত। কারণ আমরা জানি জান্নাতে যেতে হবে, ও জান্নাতে যেতে গেলে বাচ্চাদেরকে অবশ্যই জানতে হবে যে আল্লাহ সুবহানাল্লাহ কিছু রুলস রেগুলেশন দিয়েছেন আমাদেরকে, ওই রুলস রেগুলেশন যদি আমরা না মানি তাহলে আমরা যেতে পারবো না। তো ওই রুলস রেগুলেশনগুলো না জানলে সে, এই জন্য বলছিলাম যে বাবা মারা এই জিনিসটা আগের থেকে এটা শিখাবেন। তো অনেক সময় বাবা মাদের পক্ষেও কিন্তু সম্ভব না এটা শেখা, ওঠে না আমার মনে হয়। আমাদের যে প্যারেন্টসরা আছে, আমার মনে হয় অনেকেই এরকম আছে যারা ঠিক ওই কমফোর্টটা ফিল করেন না যে এই জিনিসটা বাচ্চাদের সাথে তারা শেয়ার করতে পারবেন, এটা পারবেন না। তো এই জন্য আমি বলছিলাম একটা কাজ করাতে, যেমন প্রাইমারি স্কুলে যেগুলো হচ্ছে বাচ্চারা ছোট, এই জায়গায় আমরা কি করতে পারি, আমরা সবাই যদি বেশি মা বাবা ওইখানে থাকি, একটা পিটিশন করে হেড টিচার কাছে দিতে পারি যে ওই প্রোগ্রামটা যেদিন দেখানো হবে সেদিন আমাদের কাউকে যেন নেওয়া হয়, আমাদের মতো, তো আমাদের ওয়েতে আমরা জিনিসটা বুঝাবো, ওই জিনিস দেখাবো। কারণ আমরা চাই না এটা সোসাইটির জন্য বার্ডেন হয়, আমরা চাই না এটাতে বাচ্চাদের ক্ষতি হোক, দেশের ক্ষতি হোক, আমরা এটা চাই না। আমাদের কথা রুলস রেগুলেশন সবই থাকবে, কিন্তু প্রোভাইডেড যাতে আমাদের আখেরাতের ক্ষতি না হয়। তো ওই জিনিসটা যদি আমাদের মধ্যে কাউকে আমরা সিলেক্ট করি, কাউকে যে এমন একজন যাবে উনিও একটা এক্সপ্লেন করবে প্রথমে, যেমন এটা এক্সপ্লেনভাবে করা যায় বাচ্চাদেরকে, যে আমরা বলি ছোটো বাজার যে তোমরা কি হালাল সুইট খাও, হারাম সুইট খাও না কেন? তো ওরা বলে কে খাবো না, কেন খাবে না, বলে ওটা খেলে তো আমি জান্নাতে যেতে পারবো না। এক্স্যাক্টলি সেম, দ্যার আর সো মেনি হালাল অ্যান্ড হারাম আছে, আরও কিছু হারাম আছে, এবং সেইগুলো হালাল হবে একটা পার্টিকুলার টাইমে,
তো এখন এই যে সেক্স এডুকেশন যেটা বলছি, এই জিনিসটা এটা নর্মাল ন্যাচারাল, কিন্তু এটা আমাদের আল্লাহ মানে বলতেছেন যে ইউ ক্যান ডু ইট আফটার ইয়ার ম্যারেজ। তুমি অ্যাডাল্ট হবে, বড় হবে, তুমি চাকরি বাকরি করবে বা এনাফ হয়ে বড়ো হবে, জান আন্ডারস্ট্যান্ড করার মতো হবে, তখন তোমার প্যারেন্টসকে নিয়ে তুমি নিয়ে তুমি নিজে চিন্তা করে সব মিলে একটা ম্যারেজ হবে, তারপরে তোমার এই 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 সাইডটা তুমি ওপেন করতে পারবে এটা আল্লাহ, এবং এইভাবে করলে তোমার আখেরাতটা সেভ হবে। এখন যদি আমি বাচ্চাটাকে আমি বলি যে এটা হারাম যদি এর আগে করে ফেলি, তো ওই বাচ্চা কিছুতেই রাজি হবে না হারাম কাজ করতে, কেন সে সাধারণ সুইট খাচ্ছে না ভয়ে, বলে কি না এটা হারাম, সে খাবে না, এটা সে বুঝে এটা হারাম হারাম হারাম। তা ওকে যদি আমি ছোটোবেলার থেকে শেখাই, এটা কিন্তু একটা বিগ ডিল না, কিন্তু আমি যদি এটা না বলি, ওইভাবে যদি অ্যারেঞ্জ করতেও না পারি, মনে করি স্কুলে হলো না কোনো কারণে বা সেরকম আমাদের লোক নাই, তাহলে আমরা বাইরেও বাবা মা যদি নিজেরা পারেন খুবই ভালো, বাবা যদি পারেন ছেলেকে বোঝাতে পারেন, মা যদি পারেন মেয়েকে বোঝাতে পারেন, আর যদি মনে করেন না কমফোর্টেবল না বা ওই রকম বোঝাতে পারবেন না, তাহলে আমাদের কমিউনিটিতে যারা আছেন কেউ না কেউ তো আছেন, খুঁজলে পাওয়া যাবে, তাকে দিয়ে একটা ঘরোয়াভাবে যদি আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করি এই বাচ্চাগুলিকে দিয়ে, আমরা যে আগেই জিনিসটা বলে দেয় তখন যদি স্কুলে বলাও হয় বা স্কুলে না বললেও মনে করে তার ফ্রেন্ডরাই বললো, তো তার তেমন কিছু সে ভাববে ওর তো আমি জানি, ওর কি বলবো নতুন করে কি বলতো আমি জানি, আই নো দিস আই নো, সেরকম বলবে আই নো দিস আমার কিছু যায় আসে না আই নো দিস, তখন তার মধ্যে যে এই যে একটা কনফিউশন বা একটা এনথুসিয়াজম ছিল কি না যে কি না নেই ওই জিনিসটা চলে গেলো, তখন সে ওই ট্র্যাপেও পড়বে না। তাহলে আমার দুই দিকে রক্ষা হলো, এদিকে বি সেফ, হ্যাঁ বি সেফ যেটা বলতেছে এই দেশের যে সিস্টেম যেটা বি সেফ ফাইন সেটাও থাকলো, আবার আমাদের যে সেফ সেটাও থাকলো, দুটাই থাকলো, তাহলে এটার কন্ট্রাডিকশন হলো না কিছু কিছুতেই, তো এটাই এটাই তো সুবিধাজনক আমার মনে হয়। তো আমার মনে হয় বাবা মাকে এখানে লজ্জা করার কোনো কারণ নাই, লজ্জা করলে তো মুশকিল, আপনি লজ্জা করে বলবেন না আমার বাচ্চা আপনার বাচ্চা যে ট্র্যাপে পড়ে যাবে একটা প্রবলেম হয়ে যাবে, এটা সমাজের জন্য খারাপ, ওদের বাচ্চার জন্য খারাপ, সবার জন্যই খারাপ, তো এটা তো হলো না কিছুতেই, তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে জিনিসটা। তো আমার মনে হয় প্যারেন্টসরা এই জিনিসটা খেয়াল করে এই কাজগুলো করবেন আর কি, ইনশাআল্লাহ আমার মনে হয়। আর আমাদের অনুষ্ঠান তো আছেই দর্শকদের জন্য, বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকমের বিষয় নিয়ে কথা বলবো আরও, এবং ওনারাও ওনাদের যদি কোনো কিছু জানার থাকে এই বিষয় নিয়ে ওনারা সরাসরি জানতে পারবেন। তো আপু এখন আমরা আবার চলে আসছি অ্যাডোলেসেন্স নিয়ে, টিনেজ যে ব্যাপারটা, টিনেজ ব্যাপারটা আমি বলছিলাম যে অ্যালকোহলিজম কথা বলছিলাম আর হচ্ছে ড্রাগ, এখন যারা অ্যালকোহলিজম বা ড্রাগের মধ্যে অলরেডি ঢুকে পড়ছে, কিছু কিছু বাচ্চারা আছে ঢুকে পড়ছে, তাদেরকে কী করব, তাদেরকে কি আমরা বলে দেব যে ফেলে দাও এরা খারাপ খুব খারাপ, তাদেরকে এরা আমার আমার কেউ না, এরকম তো বলা যাবে না। আমি জানি এটা অনেক কঠিন যারা অ্যালকোহলিক, প্রথম কথা হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে যে এদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, এবং এই বাচ্চাদেরকেও বলতে হবে যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কী বলছেন, ভুল তো হতেই পারে মানুষের, ভুল করে ফেলছে তাই বলে কি হয়েছে, তা বলে কিছু হয় নাই ভুল করে ফেলছে, তা বাচ্চাকে কনভিন্স করতে হবে দেখো এই জিনিসটা তোমার জন্য ক্ষতিকর, এটা তোমাকে এমন ক্ষতি করতেছে যে তুমি তার নামাজ, এখানে এটা ব্রেনের জন্য এফেক্ট হয় না, ও নামাজ পড়তে পারে না, ও রোজা রাখতে পারে না, ও ভালো ব্যবহার করতে না, প্যারেন্টসদের সাথে কটা সোসাইটির সাথে ভালো ব্যবহার করতে পারে না, কারোর সাথেই ভালো ব্যবহার করতে পারে না, তো পড়াশোনাও করতে পারে না, কিছুই করতে পারে না সে, তো তাকে বোঝাতে হবে এটা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা তোমাকে রুইন্ড করে নিয়ে যাচ্ছে, তুমি শুধু ড্রাগ খাচ্ছ আর ড্রাগ খাচ্ছ ড্রাগ করো, এখান থেকে বের হয়ে আসার রাস্তা তো আছে, তাকে এটা বুঝতে হবে যে তুমি এটা আগে থিঙ্ক করো, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আল্লাহ আই নিড ইউ। সবসময় যে ড্রাগ অ্যাডিক্টেড মানুষ একদম বোঝে না, মাঝে মাঝে সে বুঝতে পারে, কিন্তু তাকে যদি আমরা সবাই আত্মীয় স্বজন বাবা মা আমরা সুন্দর করে বুঝাই, যেমন এটা একটা একটা কারণ আমি বলে নেপিচেন ট্রেনিং বলতে পারি, যে নেপিচেন ট্রেনিংটা হচ্ছে কি আমরা নেপিটা চেঞ্জ করব, আমরা ইউরিনেশন মানে ওই প্রস্রাবটা আমাদের গায়ে লাগুক বা পুটা আমাদের গায়ে, এটা আমরা পছন্দ করি না, আমাদের কাপড় চোপড় চান, কিন্তু আবার বাচ্চাটাকেও কিন্তু আদর করি, বাচ্চাটা যে ওই প্রস্রাব করছে আর পায়খানা করছে বলে ফেলে দিলাম বাচ্চাটা একটা খারাপ, ওরকম না, বাচ্চাটা কিন্তু পরিষ্কার করে আবার আমরা আদর করে নিই, তো এক্স্যাক্টলি সে ড্রাগ খেয়েছে বা অ্যালকোহলিজম পড়ে গেছে তার মানে সে নষ্ট হয়ে যায় না, সে পচে যায় নাই, তাকে আমাকে ওইভাবে ডিল করতে হবে, বাচ্চাকে নিয়ে বসে বলতে হবে যে কিভাবে তুমি এখান থেকে বের হয়ে আসবা, কি করলে আমরা বের হয়ে আসতে পারি, এবং তাকে যদি আমি কনভিন্স করতে পারি, সে যে কনভিন্স হয়
তাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। আমি এটাই এখন আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অনেক সময় হয় না যে ফিজিক্যালি হয়তো ওরা অনেক বেশি ডিমান্ডিং হয়ে পড়ে এই মানে ড্রাগের প্রতি, ওই ওই যে সিচুয়েশনটা তখন তো আমাদেরকে মেডিকেলে যেতেই হচ্ছে ট্রিটমেন্টের জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম ওকেও আমাদের তখন বোঝাতে হবে, তাই তো? এবং আমার মনে হয় ওই সময় যারা মানে এইগুলোর সাথে যারা রিলেটেড, আমার মনে হয় ওদেরকে আমরা অনেক বেশি ইনভলভ করতে পারি ফ্যামিলি অ্যাক্টিভিটিস বা আরও যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আছে, আমার মনে হয় তাহলে আস্তে আস্তে হয়তো জিনিসগুলো সে ওভারকাম করে বের হয়ে আসতে পারবে। হ্যাঁ, এই ওভারকাম করে বের হয়ে আসতে পারে। এই যে বলছিলাম তারা যখন এরকম হয়ে যাবে তাকে যে আমি প্রথমে তাকে কনভিন্স করতে হবে যে এটা সে বুঝুক, অ্যাকনোলেজ করুক এটা খারাপ। সে যত সব না বুঝতে পারছে তার এই মোটিভেশন যতক্ষণ না আসে তাকে কিন্তু কোথাও নিয়ে যাওয়া যাচ্ছে না। এই মোটিভেশনটা আসার জন্য ফ্যামিলিতে বাবা মা খুব ধীরে সুস্থে খুব ই নিয়ে, যেমন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন যে আমওয়ালুকুম ও আওলাদুকুম ফিতনা, তার মানে কি আমওয়ালুকুম তোমার ধন সম্পদ, আওলাদুকুম তোমার সন্তানরা তোমার জন্য ফিতনা, পরীক্ষার বিষয়। দেখুন তো পরীক্ষার বিষয়, এখানে আল্লাহ কিন্তু পরীক্ষার মধ্যে ফেলেছেন, আপনাকে ধৈর্য ধরে এই বাচ্চার পিছে লেগে থাকতে হবে, এটা একটা ফিতনা পরীক্ষা, আল্লাহ কিন্তু টেস্ট করতেছে, এটা টেস্টের মধ্যে এসে গেছে আমাদের। যেহেতু আমরা প্রথমেই ওকে খেয়াল করতে পারি নাই, ও কিন্তু চলে গেছে, তো এখন আমাকে ওকে উদ্ধার করতেই হবে যে কোনো উপায়ে। যেমন একটা কথা যদি আমি বলি বাচ্চাটাকে এইভাবে কনভিন্স করা যেতে পারে, যেমন আমরা যদি দেশের কোনো একটা লিডার চুজ করতে যাই, আমরা কি কোনো ড্রাগিস্ট বা অ্যালকোহলে জমে আসে অ্যালকোহলিস্ট তাকে কি পছন্দ করবো? কোনো দিন না। একটা লিডার, যে কোনো দেশের লিডার, তো আমাদের ইসলামে কি বলে, ইসলাম বলে প্রত্যেকটা মুসলমান একটা লিডার, পটেনশিয়াল লিডার। কেন এটা বলা হচ্ছে না যে প্রত্যেক মানুষ তার ফ্যামিলির জন্য লিডার, তার একটা দলের উপর, তার বাচ্চা কাচ্চা বা তার আশেপাশে যা তাদের উপর সে লিডার, তাকে একটা হিসাব দিতে হবে। এটা কিন্তু হাদিস আছে, মেষপালক, হ্যাঁ একটা আছে না রাখাল, সে রাখাল মানে লিডার, তো প্রত্যেকেই সে একটা লিডার। তা এখন আমার এই ছেলেটা যে হয়ে গেল ড্রাগ, তো ওকে লিডার কি করে করবো? ওকে তো লিডার, ওকে লিডার হতেই হবে। এখন আমি যদি এই একটা স্টোরি বলি, ছোটোখাটো একটা স্টোরি বলি, যেমন আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের আগে যখন ছিল, ইসলাম আসার আগে, তখন তো এইসব ইনটক্সিকেট ইউজ করতো, ড্রিঙ্ক করতো, অ্যালকোহল খেতে কোনো প্রবলেম ছিল না, এবং উনি ওই রকমই ছিলেন। তো উনি, ওনার রাগ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ফেলবেন। তো উনি যখন মারতে যাচ্ছেন, নিয়ত করছেন যে হ্যাঁ মেরে ফেলবো যাও, তখন একজন মাঝ পথে বললো তুমি অন্য, তো উনি তো অনেক দূরে, ওইখানে যাবার যাইতে যাইতে তুমি শেষ, তুমি তোমার বোন তো ইসলাম গ্রহণে, তাকে যেয়ে দেখো প্রথমে। তো উনি রাগের ঠেলা বোনের বাড়িতে গেছে, যা দেখলো যে বোন কোরআন পড়তেছে, মারধর পিটাপিটি শুরু করলো। পিটাপিটি করার পরে তারপর ওনার তো রক্ত বেরোছে, হাজার হলে ওনার বোনের রক্ত, নিজের রক্ত, খারাপ লাগতেছিল। তো বোন কেঁদে কেঁদে বলতেছিল তুমি আমাকে মারতেছো, কিন্তু তুমি তো বুঝতেছো না। তা বলছে হ্যাঁ তুমি পড়ো কী পড়তেছো? তখন উনি কোরআনের আয়াতটা পড়লো, তো বলতেছে কি আমাকে এটা দম না, তুমি এটা ছুঁতে পারবো না, তুমি তুমি অপরিচ্ছন্ন, তুমিকে গোসল করতে হবে। তো উনি গোসল করে এসে ওই ব্যাপারটা হাতে নিয়েছে আর কি, ওই যেটা কোরআনের আয়াতটা। তো উনি বললে পড়ো, অ্যারাবিক তো ওনারা পড়তে পারেন, পড়ে ওনার মনটা সাথে সাথে গলে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলতেছেন। তখন ওনার মাইন্ড চেঞ্জ, এবং সাথে সাথে ওই মানুষ সাথে সাথে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে বললেন যে আমাকে, আমি ইসলাম গ্রহণ করব। এবং তখনকার সময় পর্যন্ত ওখানে ই ছিল আর কি, আগে কিন্তু নামাজটা ওই সময় পর্যন্ত নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কিন্তু ওইভাবে গ্রুপ পেতে বা যে নামাজের যে একটা সিস্টেম জামা ওরকম ছিল, এখনো শুরু হয়নি। তখন উনি, উনি সহ আরেকজন ওই হযরত হামজা, ওনারই চাচা, রাসূলুল্লাহ সাল্লামের চাচা, বা ওনাকে নিয়ে দুইটা গ্রুপ লিড করে ওনারা মক্কায় আসলেন। এসে প্রথমে ওই জামাতের নামাজটা ওখানে শুরু হলো, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা, এবং উনি খলিফা হলেন, উনি লিডার হলেন, এবং ওনার খলিফার সময় সব মানুষ খুব পিসফুল ছিল, অনেকই ছিল, স্বর্ণযুগ বলা যায়। এই যে একটা মানুষ, চিন্তা করো, ড্রাগও খেতেন, তারপরে সব কিছুই করতেন, সেই মানুষ থেকে একটা এত বড় লিডারশিপ যদি আসতে পারে, তো আজকে আমার এই বাচ্চার থেকে কেন আসবে না, যে বাচ্চাটা ড্রাগ খাচ্ছে বা অ্যালকোজেন খাচ্ছে, তা সেও তো হতে পারে। তাকে আমরা বুঝাতে পারি না যে দেখো তোমার দিকে হাত, তোমার দিকে তাকায় বসে আছে কত মানুষ, কত মানুষ, কত জায়গায়, মনে করো ইরাক বলো, বিভিন্ন জায়গায় বলো, মানুষ কত কষ্টের মধ্যে আছে,
তারা তোমাকে খুঁজছে, একটু সাহায্য করো। এই মনে করো ইতে গেল কোথায়, যেন আমরা বলি কিছুদিন আগে যে এর থেকে কিছু লোক গেল সাগর দিয়ে পাড়ি দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় গেল, ফ্রান্সে আসতেছে, তারপরে আবার সিরিয়াতে যাচ্ছে, আবার ওই যে নাম কি মায়ানমারে যাচ্ছে, মায়ানমার থেকে কিছু লোক গেল, আবার মনে করো ইতে আর্থকুইক হলো কোথায় যেন নেপালে, এইসব জায়গায় যে মানুষ কত কষ্টের মধ্যে আছে, তারা কিন্তু তোমার মতো একজন লিডার খুঁজছে, তুমি তাদেরকে হেল্প করতে পারো। মুসলমান তো সবাই লিডার, সবাই পটেনশিয়াল, তুমি ড্রাগ খেয়ে বসে থাকলে তোমার তো কেউ নেবে না, তুমি এদেরকে তো হেল্প করতে পারো, যে কোনো মানুষ হোক, যে কোনো মানুষ, যে কোনো জাতি হোক, তুমি এই মানুষকে তো হেল্প করতে পারো। তো এই যে লিডারশিপটা, তোমাকে কেউ কোনোদিন ড্রাগিস্টকে পছন্দ করবে না, কেউ কোনোদিন অ্যালকোহলিজম যারা করছে তাদেরকে পছন্দ করে না, তুমি এটা বের হয়ে আসে এইভাবে তাকে দেবে, দেন তুমি শেষ হয়ে যাও নাই, তোমার মধ্যে এখনও পটেনশিয়ালটা অনেক কিছু রয়েছে। হ্যাঁ, মিস্টেক তো মানুষই করে, ভুল তো হতেই পারে, ভুল করছো হয়েছেটা কি, তুমি এইভাবে তাকে যদি আমরা বাবা মারা বসে বসে বোঝান তাকে, তাহলে হয়। আর দোয়া করতে হবে বাচ্চাদের সামনে বসে, ওদের দোয়াগুলো হবে জোরে জোরে বাচ্চাদের সামনে করতে হবে, বাবা মা দোয়া করবেন এভাবে যে আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে রক্ষা করো, আমার বাচ্চাটাকে ভালো করে দাও, আল্লাহ আমার এই যে মানে যে অসুস্থতা তার মধ্যে আসে এখান থেকে রক্ষা করো। এইভাবে যদি করতে থাকে বাচ্চারা যখন শুনবে, ওই ছেলেই যখন শুনবে আমার বাবা মা জোরে জোরে বলতেছে, কান্নাকাটি করতেছে, বলতেছে আল্লাহ কাছে চাইতেছে আমার জন্য, তখন ও ভাবে কি যে আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে, ও ভাবে আমার বাবা মা আমার নিয়ে খুব কনসার্ন, খুব কনসার্ন, এই যে ফিলিংটা আসে এতে কিন্তু ওর মনটা গলতে থাকবে, ওর মধ্যে একটা চেঞ্জ, ওর মধ্যেও চলে আসবে, হ্যাঁ ওই বোধটা চলে আসবে যে আমি যেটা করেছি এটা ভুল করেছি, এখন ওখান থেকে বের হয়ে আসা কিভাবে যায়, এইভাবে করতে হবে। ওকে কখনোই বদদোয়া করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা বলি, আমি ইসলামের দিক থেকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, তাদেরকে তায়েফের লোক তখন ইসলামের মধ্যে ছিল না, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য তিনি বারবার দাওয়াত করতেছিলেন, সেই জায়গায় তারা কী করছিল, ওনার সাথে ব্যবহার কী করছিল, তাদের ছোটো ছোটো বাচ্চা দিয়ে হাসি তামসা মস্কারা করছিল, পাথর দিয়ে ঢিলাচ্ছিল, ঢিলা সমস্ত রক্ত প্রবাহিত করতেছিল ওকে। তো উনি যখন এইভাবে হেঁটে হেঁটে আসতেছিলেন, আসার পথে একটা জায়গায় বসছেন যখন, তখন জিবরাইল ইসলাম সাহেব বলতেন, আপনি বলেন, আপনি বলেন কার রক্ত বহানো হয়েছে, এটা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তির রক্ত বহানো হয়েছে, কারা বহাইছে, এরা, এদেরকে আমরা শেষ করে ফেলবো, আপনি শুধু বলেন যে এদেরকে সেখানে দুইটা পাহাড় এনে আমি একত্র করে এদেরকে পিষে মেরে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাম কি বলছেন, না, উনি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করছেন, আল্লাহ তাদেরকে তুমি গাইড করো, হেদায়েত দান, হেদায়েত দান, হেদায়েত দান করো, গাইড করো, তার সঠিক জিনিসটা বুঝতে দাও। আমার মনে হয় আপু আমরা এখন একটি বিরতিতে যাব, আমরা গল্পের বাকি অংশ বিরতি থেকে এসে শুনব। দর্শক মণ্ডলী, আমরা যাচ্ছি একটা বিরতিতে, ফিরে এসে আবারও আমরা আলোচনা করব। আজকে যে টপিক নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স এবং বায়োলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে। আপনাদের যে কোনো প্রশ্ন এবং জিজ্ঞাসা থাকলে বা মতামত থাকলে আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন এবং ফাতেমা আপু আজকে যিনি গেস্ট আছেন ওনার কাছ থেকে জেনে নিতে পারেন। আসসালামু আলাইকুম।